বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে আজ যদি সিলেট অঞ্চলের কেউ থাকো তাহলে কমেন্ট সেকশনে শুরুতেই জানিয়ে দিও, কারণ আজকের ভিডিওতে তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আমার। সিলেট অঞ্চলের অভিজ্ঞতাটি আসলে কেমন? চারিদিকে সবুজ শ্যামল, বৃষ্টি হয় অনেক, এই অঞ্চলটিতে আসলে কেন বৃষ্টিটি হয়? সিলেট অঞ্চল অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্বাংশের কথা যদি আমরা লক্ষ্য করি, সে অঞ্চলগুলোতে ছোট বড় টিলা এবং পাহাড় রয়েছে, অর্থাৎ আসামের দিকটির কথা এবং সিলেট অঞ্চলের কথা। কেন এমন? কারণ পর্বতের অবস্থান এবং এর ঢালের প্রকৃতির উপর নির্ভর করে তোমার অঞ্চলের জলবায়ুটি কেমন। যেমন সিলেট অঞ্চলে যেহেতু পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, ছোট ছোট টিলা রয়েছে, যখনই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাংলাদেশে প্রবেশ করে, সেটি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে গিয়ে ধাক্কা খাচ্ছে। অর্থাৎ সিলেট অঞ্চলের যে দিকটি, সে অঞ্চলটিকে উইন্ডওয়ার্ড বা প্রতিবাদ ঢাল বলা হয়। এই অঞ্চলে ধাক্কা খাওয়ার ফলে সেখানে বৃষ্টিপাতটি ঘটছে এবং সেই অঞ্চলে বনভূমি বা সবুজ একটি অঞ্চল গড়ে উঠছে। কিন্তু অপরদিকে যে অঞ্চলটি রয়েছে, অর্থাৎ আসামের ওদিকে শিলচরের ওদিকে, সেই অঞ্চলটি কিন্তু সিলেট অঞ্চলের তুলনায় অনেকটাই শুষ্ক। কারণ এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি কিন্তু ওই পাশে পৌঁছাতে পারছে না, প্রতিবাদ ঢালে বাধা পাচ্ছে, অর্থাৎ অনুবাদ ঢালে কোনো ধরনের বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে চিত্রে তোমরা দেখছো এই অঞ্চলটিতে যেমনভাবে বনভূমি গড়ে উঠেছে, এই অনুবাদ ঢালে কিন্তু সেভাবে বনভূমিটি গড়ে উঠতে পারেনি। অর্থাৎ পর্বতের অবস্থান তো নির্ণয় করে দিচ্ছে কেমন হচ্ছে তোমার জলবায়ুটি। যেমন হিমালয়ের ক্ষেত্রেও যদি আমরা দেখি, বা ফ্রান্স বা ইতালির ক্ষেত্রেও যদি আমরা দেখি, সেখানকার পর্বতের দুই পাশেও আমরা এই ধরনের প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল দেখতে পারবো, এবং দুই পাশের ভেজিটেশনের চিত্র, ক্লাইমেট অর্থাৎ জলবায়ুর চিত্রটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপ হবে। অর্থাৎ পর্বতের অবস্থান এবং ঢাল, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপাদান, নিয়ামক জলবায়ুর জন্য। এরপর সেখানকার যে বনভূমিটি গড়ে উঠলো, এটি আসলে কীভাবে প্রভাব ফেলে? তোমরা জানো বনভূমিতে কিন্তু অনেক গাছপালার পরিমাণ অনেক বেশি থাকে। বনভূমির অবস্থানটি যদি আমরা দেখি তাহলে সেখানকার ভেজিটেশন অনেক ডেন্স হয়, অর্থাৎ ঘন হয়, যার ফলে সেখানে যে সূর্যের আলো সেটি সহজে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ গাছপালায় বাধা পাচ্ছে, যার ফলে সেখানকার যে মাটি রয়েছে এই মাটি কিন্তু আর্দ্র থাকছে, অর্থাৎ ভেজা থাকছে, যার এবং এই অঞ্চলটিতে যেহেতু গাছপালা বেশি, যার ফলে অতিরিক্ত পানি গাছপালাগুলো বাষ্প ছেড়ে দিচ্ছে, বা প্রসেদন এবং বাষ্পীভবনের মাধ্যমে ছেড়ে দিচ্ছে, যার ফলে সেই অঞ্চলের বায়ুটি কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে, অর্থাৎ সে অঞ্চলে কিন্তু ড্রাই এয়ার থাকছে না, এবং শুধুমাত্র সেই অঞ্চলটিতে নয়, তার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতেও আমরা দেখব একটি শীতলতা বিরাজমান। অর্থাৎ তোমার বনভূমির অবস্থানটি তোমার অঞ্চলের জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু রাখছেই। বন্ধুরা, পর্বতের অবস্থান সম্পর্কে শুরুতেই আলোচনা করছিলাম, তোমাদের কাছে এখন একটি প্রশ্ন রাখছি। এই যে পর্বতের যে অংশটিতে গাছপালা নেই, সেই অঞ্চলটিকে তোমরা কী নামে অভিহিত করছো? তোমরা কি বলতে পারবে এই অঞ্চলটিতে গাছপালা নেই কেন? কমেন্ট বক্সে কিন্তু উত্তর জানিয়ে দিও। এই অঞ্চলটি হচ্ছে লিওয়ার্ড স্লোপ। অর্থাৎ পর্বতের এই অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাত হচ্ছে না, মেঘগুলো এখানে বাধা পেয়ে এখানে বৃষ্টিপাতটি ঘটাচ্ছে, অর্থাৎ উইন্ডওয়ার্ড স্লোপে। কিন্তু লিওয়ার্ড স্লোপ অর্থাৎ অনুবাদ ঢালে কোনো ধরনের বৃষ্টিপাত ঘটাচ্ছে না, সে অঞ্চলের যে মৃত্তিকা রয়েছে সেটিকে নার্চার করছে না, নার্চার হচ্ছে না, যার ফলে এই অঞ্চলটিতে তেমন কোনো ভেজিটেশন
গড়ে উঠতে আমরা দেখছি না, যেটি আমরা প্রতিবার ঢালে দেখছি। আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা করি পরবর্তী ভিডিওর সময় আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।